হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত 8টা। একা একা বসে আছি, ভাবছি আমি এখন তো ঘরের টুকটাক কাজকর্ম করো, প্রত্যেক দিন তো সকাল সকাল ব্লগটা চালু করছি, আজকে ভাবছি এখন থেকেই ব্লগটা চালু করি, মানে যে কাজকর্মগুলো করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলে এসেছি কিচেনে। কিচেনে বেসিনটা জানো কতদিন ধরে মানে একটু নোংরাও হয়ে রয়েছে, তাই ভাবছি এটাকে একটু ঘষে পরিষ্কার করব। যাক, যতটা পারলাম একটু পরিষ্কার করে নিলাম। দিনের বেলা কি বলো তো, রান্না কাজকর্ম কাচা ধোয়া ওর মধ্যে ছোট ছোট জিনিসগুলো করার আর সময় হয়ে ওঠে না, এই জন্য ভাবছি এখন একটু পরিষ্কার করে নিই। সকালবেলা উঠলেই তো আবার কি রান্না করব কি না করব। তাহলে এখন আটাটা মেখে নিই, রাত্রে সবাই রুটি খাবে, আটাটা মেখে নিই। আমার এই স্টিলের ড্রামের মধ্যে আটা থাকে, আমি আবার এটাকে দেখো জামা পরিয়ে রাখি, গেঞ্জিটা পরিয়ে রাখি, তাহলে ড্রামটা বেশ, আমি কিন্তু কিনেছি অনেক বছর হয়ে গেছে, তাও দেখো আমার স্টিল ঝং পড়েনি, ভালো রয়েছে। আর ঠাকুর ঘরে যেগুলো রয়েছে তার মধ্যে রেখে দিই আমি চাল, আমার 4টে ড্রাম এরকম। এই ঢাকনাটাকে আমি প্লাস্টিক দিয়ে আটকে রেখেছি, তাহলে বেশ অনেক দিন ভালোই থাকে, জং ঠং পড়বে না। আর এটা আমি ছেলের ঘরে যেহেতু এখন বক্স খাট নেই, খাটের নিচটা ফাঁকা, এখানে রেখে দিই। আর ঠাকুর ঘরে চালের ড্রামগুলো রয়েছে, তাহলে আটাটা এবার মেখে ফেলি। দেখো আবার ড্রামটাকে আমি এই গেঞ্জিটা দিয়ে ঢেকে দিয়েছি, আমি 4টে ড্রামকেই পুরনো গেঞ্জিগুলো পরিয়ে রেখেছি, ড্রামগুলো ধুলেও পড়বে না আর ভালোও থাকবে। আটাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এবার আটাটাকে মেখে ফেলি। আটা না বড় এরকম বড় গামলা নিয়েছি ঠিকই, কিন্তু বড় জায়গায় আটাটা মাখলে তাড়াতাড়ি মাখা যায়, আর ছোট জায়গায় একটু একটু করে জল দাও, এই করো আটাটাকে। চলো মেখে ফেলি এবার। আটা মাখতে মাখতে আবার ওই যে আমাদের এখানে ভ্যাকসিন দেবে, মানে সেই ক্লাব থেকে সবাই ভোটের কার্ড আর আধার কার্ডের জেরক্স করে রাখতে বলেছিল, সেগুলো নেওয়ার জন্য এসছে, আবার হাত ধুয়ে সেটা দিয়ে আসলাম। আমি আর আমার হাজবেন্ডই বাকি আছে, মানে আমাদের ঘরে আমার ছেলেও আজকে দিয়ে এসছে, আর শ্বশুর শাশুড়ি তো আগেই দিয়ে নিয়েছে, ডাকলে কী করবো বলো, আটা মাখা রেখে দৌড়িয়ে গেছি। রান্নাঘরে আসলেই দেখো গলায় আবার ঘাম দেখা যাচ্ছে, রুটিগুলো সব গোল করে রাখ, গোল্লা বানিয়ে রেখে দিলাম, এবার হাত দিয়ে আবার পাখার নিচে গিয়ে বসি। দেখেছো ঘরে বসতে এসেছি, মনে পড়েছে যে সোফার নিচে দেখো সবজিগুলো সব রয়েছে, সকালবেলা সবজিগুলো এনেছিল, তখন রান্নার ফাঁকে আমি আর দেখিও নি, এখন মনে পড়েছে এগুলো না বের করে রাখলে তো পুরো ই হয়ে যাবে। তখন তাড়াহুড়া এই ডাটা উঠছে, আর এখানে কী কী আছে দেখি, এ বাবা এগুলো তো এই যে এগুলো মানে কুমড়ো পাতা, আর এটা চেনো, এটা আমার আমি কদিন ধরে বলছিলাম যে এগুলো খাবো, এই যে খারকোল দেখো, এগুলো থাকলে বলো, এগুলো তো ইসে হয়ে যাবে না, একটু ধুয়ে রাখি জল দিয়ে রাখি। আর এই যে ডিমটা, এগুলো কিচ্ছু বের করা হয়নি, দিন ধরেই মানে আমার শাশুড়িকে বলছিলাম খারকোল খাবো, আর এটা খেতে খুব টেস্ট, যার জন্য এটা নিয়ে এসেছে। প্লাস্টিকটার মধ্যে কুমড়ো পাতা ছিল, আমার এই যে কুমড়ো পাতা দেখো কত বড় বড় কুমড়ো পাতা, এই কুমড়ো পাতা বাটাও ভালো লাগে খেতে জানো, রসুন দিয়ে কালো জিরা দিয়ে বাটা হলে আর মাছ মাংস কিছু লাগবে না। তার মানে কালকে কী কী করবো চিন্তা করছি, খারকুল করবো না এই কুমড়ো পাতা বাটা করবো জানি না, দেখা যাবে কালকে, আজকে রাত্রটা বাঁচি তারপর কালকের কথা কালকে চিন্তা। এখন এগুলোকে একটু মানে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরে গেলে ফ্রিজে রাত্রে সবসময় ঢুকিয়ে রাখবো, তাহলে ভালোই থাকবে।
এই দুটো জিনিসই আমার খুব প্রিয়, আর দুটোই এসছে, এবার কোনটা ছেড়ে কোনটা খাবো বলতে পারছি না। ফ্রিজ আগের থেকেই ভর্তি হয়ে রয়েছে সবজিটা, আবার এই সবজি আমি কোথায় রাখি বলো? এই যে লেবু ঠেবু কত রয়েছে ঘরে, আবার লেবু নিয়ে এসছে, ভেন্ডিগুলোকে ধুয়ে রেখেছি, এগুলো ফ্রিজে ঢুকাতে হবে এত। আর এই তো ফ্রিজ, ছোট ফ্রিজ, আর আমার যে ডবল ডোরের ফ্রিজ সেটা আবার তিনতলার একটা ভাড়াটের ঘরে রয়েছে, মানে ও ব্যবহার করছে আর আমি এই ফ্রিজটা ব্যবহার করছি, কারণ আমার ওটা লাগছিল না, ওটা পুরনো ছিল, যার জন্য ওটা ওই ভাড়াটের ঘরে দিয়েছি। আর যখন ফ্রিজ কিনতে গেছে, ছেলে বলে মা ছোটো ফ্রিজ নাও, ছোটো ফ্রিজ নাও, বড়ো ফ্রিজ ভালো লাগে না, ওটা ডবল ডোরের আমার ফ্রিজ, ওর কথায় ছোটো কিনেছি। এখন আমি ভুগতে পারছি, একটা কোনো অনুষ্ঠান হলে যে কী অসুবিধা হয়, বা সবজি, আমাদের তো সবজি ফল আম এগুলো তো মানে আনাই থাকে, ফ্রিজে রাখতে গেলে আমার মাথা গরম হয়ে যায়। এই দেখো সবজি ট্রে মানে ভর্তি, তার মধ্যে আমি এত সবজি এখন কোথায় রাখবো? সবজিগুলো গুছিয়ে রেখে ফ্রিজে রেখে দিলাম, আর ফ্রিজে আম ছিল, আমটা বের করে কেটে রাখলাম, কারণ রুটি দিয়ে, গরম রুটির সঙ্গে ওই ফ্রিজের আম ঠান্ডা দাঁতে লাগে বাবা, খাওয়া যাবে না, স্বাদও লাগবে না। এখন তো দেখতে দেখতে 9:30 বাজে, আর একটু পরেই তো রুটি করবো, ততক্ষণে ঠান্ডাটা ছাড়ুক। টেবিলে কেটে রেখে একটা কিছু চাপা দিয়ে রেখে দিই। ছেলের খুব মাথাটা যন্ত্রণা করছে, কারণ জ্বরটা উঠছে যাচ্ছে নামছে, তো যার জন্য একটু গরম জল বসিয়েছি, গরম জলে স্টিমের ভাপটা নিলে যদি মাথা ভাতটা কমে, ওকে গরম জলটা দিয়ে রুটিটা করব। রুটি বেলতে বেলতে পেঁয়াজ কেটে ছেলেকে মাংস দিয়ে রুটি পেঁয়াজ দিয়ে দিলাম। বাইরে ধুমা বৃষ্টি নেমেছে, এইদিকে রুটি আর আম, আর ওইদিকে বৃষ্টি, খাওয়াটা দারুণ হচ্ছে, রাত্রের ডিনারটা দারুণ হয়ে গেছে। এই যে আয়ুর্বেদিকে এই যে হলদি চন্দন ফেস ওয়াশটা আমি ব্যবহার করি। হলদি চন্দন ফেস ওয়াশটা আয়ুর্বেদিক, ওটা আমি নিম ফেস ওয়াশই ইউজ করি, কিন্তু এই যে ক্রিমটা দেখো, এই ক্রিমটা আমার গালের এইসব এই জায়গাগুলো ব্ল্যাক স্পট ছিল, তা আমাদের একটা মণিপুরি মেয়ে থাকে, ও অনলাইনে এটা মাখার পর ওর ভালো রেজাল্ট পেয়েছে, তারপর 5-6 মাস ধরে আমিও ইউজ করছি, আমিও অনেক ভালো ফলই পেয়েছি। এটা নাইট ক্রিম, আর ডে ক্রিমটাও আছে, সেটা বেডরুমে রয়েছে, বেডরুমে হাজব্যান্ড নিউজ দেখছে, তো যার জন্য আমি ওখানে আর ভিডিওটা করছি না, এখানে এসেই করছি। এই ক্রিমটার সাথে ওই ফেস ওয়াশটা ফ্রি দিয়েছে, তাহলে দিয়েছে যখন মেখে ফেলি, ফালতু কেন ফেলে দেবো, ইউজ করবো না কেন? আর ছেলেটারও মানে রাত্রেবেলা উঠে উঠে ছেলেটাকে বারবার দেখতে হবে, আজকাল ঘুমটা ঠিক হবে না, ছেলেটার শরীরটাও ভালো না, দেখি ওর সঙ্গে যদি শুতে পারি শুয়ে পড়বো, কারণ নাহলে এই ঘরে শুলে আমার একদম টেনশনে ঘুমই হবে না। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আমার এই রাত্রের ভিডিও মানে যা যা কাজকর্ম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা তোমাদের কেমন মানে লেগেছে সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কাউকে শেয়ারও করো আর সাবস্ক্রাইব করো। তাহলে শুভরাত্রি, সবাই খেয়ে দেয়ে আরামে শুয়ে পড়ো, দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।